আমাদের সাথে যুক্ত হচ্ছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। ডক্টর আলম, স্বাগত জানাচ্ছি। সরকারের দাম বেঁধে দেওয়ার পরও মানা হচ্ছে না, ভ্রাম্যমাণ আদালত দিয়ে শাস্তির হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, এতে কাজের কাজ কিছু হবে কি না? খুচরা বাজারে চালের দামে কোনো প্রভাব পড়বে কি না, আপনার মতামত কি? দেখুন, চালের বাজার দর বেঁধে দেয়া আমাদের কৃষি নীতিতে আছে। চালের বাজার দর যখন চড়ে যায় তখন ভোক্তাদের স্বার্থ রক্ষা করার জন্য সর্বোচ্চ দর বেঁধে দেয়া হয়। আবার চালের দাম যখন নিম্নমুখী থাকে তখন প্রডিউসারদের অর্থাৎ উৎপাদক কৃষকদের স্বার্থ রক্ষার জন্য সর্বনিম্ন দাম বেঁধে দেয়া হয়। তো এবারে আসলে চালের দামটা একটু বেশি বেড়ে গেছে এবং সেই জন্য সরকার চালের সর্বোচ্চ দাম বেঁধে দিয়েছে। যে দামটা বেঁধে দিয়েছে এটা খুবই যুক্তিযুক্ত দাম আমি মনে করি, এবং এই যে বেঁধে দেয়া এটাও সময় উপযোগী হয়েছে বলে আমি মনে করি। প্রশ্ন হচ্ছে যে আপনার যারা কথা বলছে টেলিভিশনের পর্দায় তাদের কথা থেকে শুনছি যে এটা আসলে কার্যকর হচ্ছে না। দেখুন, চালের বিল গেটে চালের দাম যেটা হবে সেটা খুচরো পর্যায়ে সেটা হবে। তো চালের দাম যখন বিল গেটে বেঁধে দেওয়া হয়েছে ঠিক সেই সঙ্গে চালের খুচরো দামটাও বেঁধে দেওয়া দরকার। সরকার যদি সরাসরি সেটা না দেয় তাহলে আমাদের কৃষি বিপণন দপ্তর আছে, তারা সেটা বেঁধে দিতে পারে এবং তারা সেটা মনিটরিং করে এবং দেখে যে খুচরো পর্যায়ে চালের সর্বোচ্চ দাম যেটা বেঁধে দেওয়া হয়েছে সেটা কার্যকর হচ্ছে কিনা, এটা কার্যকর হওয়া দরকার। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করবে। এই যে ব্যবসায়ীদের প্রসঙ্গটি এনেছেন জাহাঙ্গীর আলম, আমরা পেঁয়াজের ক্ষেত্রে দেখেছি যখনই সিদ্ধান্ত হয় আমদানি ঘাটতির কিংবা এই ধরনের তখনই সাথে সাথে বাজারে তার প্রভাব পড়ে, কিন্তু দাম কমানোর কথা যখন বলা হয় তখন দু একদিন সময় বেশি লেগে যায়। সেই জায়গাটিতে আচ্ছা বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা রাখার সুযোগ রয়েছে কিনা? এখানে যথেষ্ট সুযোগ, সেই জায়গাতেই আমি আছি। এইখানে সরকার যখন দাম বেড়ে যায় তখন ব্যবসায়ীদেরকে বলে কয়ে দাম কমানো যাবে এটা আমি মনে করি, সেখানে সরকারের হস্তক্ষেপ করা দরকার এবং সেই হস্তক্ষেপ বড় পরিমাণে হস্তক্ষেপ করা দরকার। এবং সরকার হস্তক্ষেপের একটা বড় পদ্ধতি হলো যে খোলা বাজারে চাল বিক্রি করা ওএমএস। সেই ওএমএস বিপুল পরিমাণে রাজধানীতে এবং রাজধানীর বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে এবং অন্যান্য শহরে ওএমএস এর মাধ্যমে চাল এখন বিতরণ করা দরকার। চালের দামটা খুব বেশি বেড়ে গেছে এবং সাধারণ মানুষ, গরিব মানুষ যারা আছে তারা এখন কষ্ট ভোগ। ডক্টর জাহাঙ্গীর আলম, খুব সংক্ষেপে একটু জানতে চাই যে এবার আমরা করোনা মহামারীর মধ্যে দেখেছি যে ধান উৎপাদনের একটি যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা আমরা হয়তো পূরণ করেছি, তারপরও এই সময়ে এসে বেড়ে যায় এটা বলছেন যারা বাজারে চাল বিক্রি করেন, আসলে কি এবার খুব বেশি বেড়ে যাওয়ার মতো কারণ ঘটেছিল কিনা সংক্ষেপে যদি জানাতেন? আসলে বেড়ে যাওয়ার কোনো কারণ নাই। এবারে চালের উৎপাদন খুবই ভালো হয়েছে এবং সেই উৎপাদন বেশি হওয়ার কারণে আগামী দু মাস অর্থাৎ নভেম্বর পর্যন্ত চালের ঘাটতি হওয়ার কথা না, এবং চালের ঘাটতি না হওয়ার কারণে আমাদের দেশে চালের দাম বৃদ্ধি পাবে এটা এক্সপেক্টেড না। নিশ্চয়ই সেই বিষয়টিতে সরকার যে পদক্ষেপ নিয়েছে তা কার্যকর হবে। অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য ডক্টর জাহাঙ্গীর আলম।